আমি কল্যাণের ম্যানেজার। কল্যাণ একটি বাংলা শব্দ, এটার ইংরেজি হলো ওয়েলফেয়ার। 1971-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের সাহায্যের জন্য আমরা পারিবারিকভাবে কল্যাণ আরম্ভ করি। 75-এ আমি এদেশে চলে আসার পরে টাওয়ার হ্যামলেটে বসবাস আরম্ভ করি এবং আমার আশেপাশের বাঙালিদের নানান রকম অসুবিধা দেখে আবার আমি কল্যাণের কাজ আরম্ভ করি। 2002-তে আমি টিচিং থেকে অপশন নিয়ে রিটায়ারমেন্ট নিয়ে কল্যাণকে চ্যারিটি অর্গানাইজেশন হিসাবে রেজিস্টার করে ফুল টাইম এখানে সময় দিতে থাকি। স্টেফানি গ্রিনের বেন জনসন রোডে আমাদের প্রথম সেন্টার অফিস আরম্ভ হয়। সেখানে প্রতি বছর 2,000 থেকে 2,500 মহিলা এবং পুরুষরাও বিভিন্নভাবে বিভিন্ন কাজের মাধ্যমে সাহায্য পেতেন। 2010-এ এই এলাকাটা ডেভেলপমেন্টের আন্ডারে পড়াতে আমাদের নেটওয়ার্কিং এবং রিসার্চ থেকে আমরা দেখলাম গোতে বাঙালিদের জন্য কাজ কম হয় এবং গোর ইস্ট এবং ওয়েস্টে মহিলাদের জন্য কাজ আরও কম হয়। সুতরাং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা গো এলাকাতেই কাজ করব এবং ওল্ফোর্ড হাউজিং অ্যাসোসিয়েশনের সহায়তায় রাইটস রোডে রাইটস কমিউনিটি সেন্টারে আমরা উঠে আসি এবং এখন সেখানেই আমরা কাজ করছি। বয়সের প্রয়োজন অনুযায়ী আমরা মহিলাদেরকে তিন ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম গ্রুপটা হলো 50+ মহিলাদের, তাদের প্রয়োজন আলাদা। এই গ্রুপটার নাম হলো অঙ্গন। অঙ্গন অর্থ হলো উঠান। তারপরের যে গ্রুপটা, এটা হলো 18 থেকে 49 পর্যন্ত। এই গ্রুপটা হলো প্রাঙ্গন। প্রাঙ্গন হলো আপনার বাড়ির সামনের যে বাগানটুকু তাকে বলে প্রাঙ্গন। ছোটদের গ্রুপ যেটা 6 থেকে 18 পর্যন্ত, এই গ্রুপটার নাম হলো প্রান্তর। প্রান্তর হলো যাদের ভবিষ্যৎটা আনলিমিটেড। বয়সের প্রয়োজনে যেমন আমাদের ইউজারদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আমাদের অ্যাক্টিভিটিসগুলোও তাদের প্রয়োজন এবং নিড অনুযায়ী বিভিন্নভাবে সাজানো। এই প্রজেক্টগুলো রান করার জন্য আমরা বিভিন্ন ফান্ডারের থেকে ফান্ড সংগ্রহ করি, ফান্ড পাই এবং এখন ফান্ডিংয়ের একটা ক্রাইসিস চলছে, যার জন্য আমাদের প্রচুর ভলান্টিয়ার ইউজ করতে হয়। ভলান্টিয়ার ইউজ করার আরেকটা অ্যাডভান্টেজ হলো যে যারা ভলান্টিয়ার করছে তারা ফিল করতে পারে যে তারা তার নিজের কমিউনিটির জন্য কোনো কাজ করছে। আর নতুন নতুন মহিলারা যখন দল বেঁধে আসে এবং একটা লাইফ স্কিল শিখে, যে লাইফ লং স্কিল শিখে, যে নিজেকে এম্পাওয়ারিং ফিল করে, এটাই কল্যাণের মিশন এবং এটাই আমরা সাকসেস মনে করি কল্যাণের জন্য। The last segment of tonight's show, we're talking to Kollan. As you've just seen, the wonderful video of Kollan, the documentary. Okay, I'm going to come straight to Roshnara Apu again. Apu, isn't sewing class? Sewing class, ki ki jinish sokol mai chaiya? Nije shilai kore. Shilai kore. Ki kore? 18 থেকে 49 বছর বয়সের মধ্যে যারা 18 থেকে 49 নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি তারা শিখে, যেমন সেলোয়ার কামিজ বা ছোট বাচ্চাদের জামা, এরপরে মহিলারা বোরখা পরেন, এই জিনিসটা খুব আমাদের কমিটির মধ্যে কাজ করে। তো এগুলি ওনারা বেশি শিখতে চান নাকি, বিশেষ করে সিলোয়ার কামিজটাই ওনারা বেশি নিজের জন্য পিলু কভার থেকে আরম্ভ করে সিলেবাসটা আরম্ভ হয়, কিন্তু চয়েস থাকে আপনি কি করতে চান। সো বেসিক্যালি
For example, if someone notunjin keu ashe, they'll learn from the very beginning stage. Pillow cover. And then slowly tara experience parbe, tara okay. Oneke to ashen kono din hoyto selai machine unara touch koren nai. ওদের জন্য তো এটা খুব হার্ড হয়ে যায়, কাজে স্লোলি স্লোলি আস্তে আস্তে জাস্ট ওদেরকে প্রথমে সোজা সেলাই মেশিন ধরা, হাত স্ট্রেট করা, এইভাবে করে এরপরে চার কোনা, এই যে আপা যে বললেন পিলো কভার, এইভাবে করে তারা আস্তে আস্তে আগে যায়। সৃষ্টির যে আনন্দ ওটা না দেখলে বুঝবেন না, শেষ হলে দেখবা হাসি পায়। আমার মনে হয় এটাই আমার আছে। I have to take a call. Hello, assalamu alaikum. Wa alaikum salam bhai. Ji bhai, কে বলছেন? ইতালি থেকে আসছে, আমি বুঝতে পারছি তোমার গলা শুনে, আমি এখনো মুসলিমকে দেখিনি কখনো, একদিন আমার সেন্টারে চলে আসো, আমি দেখবো। হ্যাঁ, তুমি আমার তোমার আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তুমি যখন আসবা আমার সাথে, এই এই কটা খালাম্মার মধ্যে আমি কোনটা ডলি খালাম্মা চিনতে পারছো? আন্টি তো সবার জন্য সবকিছু করেন, এবার আমি একটা গোপন কথা বলে দিই যে আন্টি অসুস্থ হয়েও মানুষের সেবাই করে যাচ্ছেন এবং কখনো কারো বিপদ আপদে উনি দূরে থাকেন না, যত কিছুই হোক না কেন উনি সুস্থ থাকুন বা অসুস্থ থাকুন সবার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন। আসলে উনি একজন কল্যাণী আসলে আমার সব সময় শ্রদ্ধা থাকলো আমার আন্টির জন্য। গলাটা আমি চিনে ফেলছি, কখনো যদি সম্ভব হয় আমি আন্টির সাথে হাত মিলিয়ে কাজ করার জন্য চেষ্টা করব। তুমি সুরিত তাই না? আসলে পিলো কভার দিয়েই শুরু হয় মেয়েরা, এটা সহজে হয়, আর কিন্তু আগ্রহ হলো পেটিকোট ব্লাউজ বাচ্চাদের কাপড় এবং সালোয়ার কামিজ। তো যে যে একটু আগে যে বিষয়টা বলছিলাম যে সালোয়ার কামিজ, ওই যে সেলাইয়ের কথা বললাম, সালোয়ার কামিজ সেলাই করানোর পরে মজুরি দিল 15 পাউন্ড, এই যে 15 পাউন্ড তার আর্ন হলো, তার ইনকাম হলো, সেটা কিন্তু তার ফ্যামিলিতে সে ব্যবহার করছে। তো এটা একটা আমি মনে করি এটা বড় একটা ইম্প্যাক্ট, এটা একটা এদেরকে আমরা ইউরোপিয়ান জব মার্কেটে পাঠাতে পারি না, কিন্তু হ্যাঁ সোশ্যাল এন্টারপ্রাইজ থেকে সোশ্যাল ইকোনমিক স্ট্রাকচার ছোট ছোট একটু চেঞ্জ করে ফ্যামিলিতে, এটাই আমার ভালো লাগে। আমার মনে হয় আমার একজন কিছু একটা শিখলো এবং এটা কিন্তু লাইফ লং স্কিল। অফ কোর্স আন্টি, এটা শিখলো আমি আমার। ওয়ান সেকেন্ড আপু, ওয়ান সেকেন্ড, লেট মি স্পিক টু লিংকন বিকজ হি ইজ সিটিং ভেরি কোয়াইটলি, ভেরি পেশেন্টলি, হি ইজ লুকিং ভেরি স্মার্ট। Okay, Lincoln, yes. Welcome back to the show. Thank you very much. Now, let's go back straight to fundraising again. Yes. Right. Now, tell us quickly, what kind of projects is Kollan actually working on at the moment that you'd like to fundraise for? Well, at the moment, we're incorporating the ESOL classes. So ESOL with numeracy, but these lovely ladies are talking about sewing classes. Mm-hmm. The thing is, we are including the numeracy in the sewing. Mm-hmm. So it'd be like a mathematical, you know, you have to work out how much material you need. Of course, yeah. And, you know, what measurements you need to make. But this is what Auntie here is doing. You know, she's teaching them maths and she's teaching them sewing. So people are so actually learning through fun, aren't they? Exactly, through practical skills. Yeah. Through, you know, as Mrs. Islam is saying, you know, lifelong skills. And I think it's an easier way to learn. And it's, you know, some of the clients and users that we hear about, you know, they come to Kollan without, you know, having this. They have like an education, but not
secondary level education, and you know, when they this particular project is funded by Lloyds. This one was funded by Lloyds and also by Tower Hamlets mainstream grants. Okay. So, Do you receive any mainstream funding from Tower Hamlets? Yes, we do. We do. Yeah. You do. Is on a regular basis. It's It's very little, but we are in their role. Okay, absolutely. You're in the system. The system. Yeah. You made a point earlier. You know, Golan's been around since 1975 to 2002 to now, and we haven't been heard of. You know, I think somebody, one of your callers, asked about the website and what's going on with us. We're a small organization. But we have an impact on the community. You know, we don't go around blowing our own horn, and we don't. Because I never applied for the big fund. Because I prefer the small set of work, and whatever the fund, that's because I am doing the voluntary and he is doing the voluntary, and we pay the money for the teacher. Afu, let me take another call. Hello, assalamu alaikum. Sorry, bhaiya. जी भाई आपने स्टूडियो मात्र भाई खुद का हेलो भाई आपने टीवी साउंड आपने टीवी वॉल्यूम टच तो खोमा का हम तो रे जी खुद का हम तो सुन रहे हैं मुल्लाह इस्लाम जी आ अन्य दो लिस्ट में लोग ऐसे मात्र हैं जी भाई बोलें सलामुअलैकुम वालेकुम सलाम मेरे अन्य आज के अंदर के साथ আমিও তোমাকে দেখলে খুশি হতাম পথে ঘাটে দেখলে আমাকে থামায় ও All right. আপনি তো এমনি আমাদেরকে পড়ছো সেই তো পড়ছো তোমার দিকে তারপরে আপনার বাসায় দেখতাম একটা সময় আমাদের আপনি নাস্তা বলে খাওয়াতেন আমাদেরকে দুই ঘন্টা তিন ঘন্টা একটা সময় ওদের সময় আপনার বাসায় থ্যাংক ইউ a lot আবার একদম আমার বাসা তো তাহলে চিনো আমি সেই রেডবিজি আছি তুমি আবার এসো তাহলে অনেক বছর পর দেখা হবে 30 বছর পরে দেখা হবে That's fantastic. অনেক ধন্যবাদ তাই অবশ্যই তুমি আমার ছাত্র পাবো না কেন বলো তো ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইওর কল নাও দিস ইজ এ ভেরি দিস ইজ এ টেস্টামেন্ট ইজন্ট ইট অফ হাউ ইউ নো দ্য ওয়ার্ক আই অ্যাম প্রাউড ওকে লেটস টেক অ্যানাদার কল হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি কে মাত্রা হ্যাঁ আমার নাম জাসমিন অনেক ধন্যবাদ জেসমিন আমাদের খুব বুদ্ধিমতী ছাত্রী খুব বুদ্ধিমতী ছাত্রী আচ্ছা আপনি যখন ইসল ক্লাস করেন আপনি কি বুঝেন আপনার উন্নতি অন্য খুব ভালো উন্নতি আমরা খুব সুন্দর করে বুঝাইয়া পড়াইয়া দিয়া পড়াইয়া প্রথম আমরা খালি ইংলিশে মাতি তৈরি আর এখন লাস্টের দিকে আমরা পুরা বাংলা হইয়া ইংলিশে আমরা পুরা বুঝাইয়া দিতে পারো অক্ষর লাগে আমরা আরো বেশি হাত লইলাম আমরা ব্যস্ত পারি না আপা এখন কইতে তিন দিন বাংলায় মনে করো করিয়া অক্ষরে ইংলিশে তিন দিন এখন কও আচ্ছা
তোমরা শিখতে চাইলে অবশ্যই পারবা। আমি তো বলছি যে আমি ওখানে যতদিন বেঁচে আছি আমি আসি, তোমরা আসো। Thank you, Jasmine. Thank you very much. Oh, after that, the next day, I found the other one. Hare. Follow this little there one day. Amake? Thank you very much. Okay, Apu, let me come to you now. আমার একটা প্রজেক্ট আছে 50+ আমি একটু বলতে চাই 50+ হলো 50+ যে মহিলারা তাদের জন্য কিন্তু প্রচুর কাজ করি, বিশেষ করে সিটি ব্রিজ ট্রাস্ট আমাদেরকে এই ব্যাপারে তিন বছর করে ফান্ড দেন। আর টাওয়ার হ্যামলেটের লাইফ লং থেকে আমি একটু ফান্ড নেই মাঝে মধ্যে কয়েক সপ্তাহের জন্য। এদের জন্য অনেকগুলো কাজ হয়, ইয়োগা ক্লাস, ইসল, স্পোকেন অ্যান্ড লিসনিং আমি বেশি প্রিফারেন্স দেই, টপিকসগুলো ওদের কাছ থেকে নেই যে তারা কি নিয়ে কথা বলতে চায়। এই ক্লাসটা হয় আপনার টপিক ধরে 5-6 সপ্তাহ একটা টপিক্সের উপর এরা কাজ করে। এদের ইয়োগা ক্লাস হয়, এদের জন্য আমরা ওয়াকিংটা করি, গার্ডেনিংটা করি, সুইমিং, তাওয়ার হ্যামলেট ফ্রি সুইমিং দেয়, সেদিন তাদেরকে আমরা গ্রুপ ধরে পাঠাই। কোথায় করে এই ওদের? একদিন থার্সডেতে এরা আসে এসেতে আপনার এই মাইল্যান্ডের মহিলাদের লেজার সেন্টারে, এরা ওখান থেকে আসে। যেহেতু আমাদের ফান্ড নাই, আমরা সব রকম কমিউনিটির যে অপরচুনিটিগুলো এরা মিস করে, কারণ আমাদের মহিলাদের সমস্যা হচ্ছে কি, এরা জানে না অনেক জিনিস যে কোথায় ফ্রি যাওয়া যায়, এই জিনিসগুলো করি। আর আমার একটা ইউনিক প্রজেক্ট আছে, সেটা হলো মন খুলে কথা 2 ঘন্টা। এরা হয় কি, যখন আমার হাজব্যান্ড ডাক্তার ছিলেন, তাতে আমি দেখছি যে যখন ডায়াগনোসিস হয় মেন্টাল হেলথের, তখন সেকেন্ড স্টেজটা চলে যায়, কিন্তু এই যে প্রথম থেকে যে ইমোশনগুলো গ্রো করতে করতে আস্তে আস্তে মেন্টাল হেলথের প্রবলেমগুলো আরম্ভ হয়, এটা যদি প্রথমেই আপনি হাসতে পারেন, আপনি কাঁদতে পারেন, আপনার প্রবলেমগুলো বলতে পারেন, কথা বলতে পারেন, তাহলে কিন্তু বা শেয়ার করতে পারেন কারোর সাথে, তাহলে ওপেন হতে পারলে এই প্রবলেমটা কমে আসে অর্ধেক। যার জন্য আমার মন খুলে কথা গ্রুপটা হলো, মহিলারা আসেন, ওনারা যারা পান খান, পান আমাদের, আমরাও পান সাপ্লাই দিই, ওনারা গল্প করেন, আমি বসে থাকি, ওনারা কাঁদেন, হাসেন, বকেন, কখনো হাজবেন্ডকে, কখনো শাশুড়িকে, কখনো নাতনিদের, কখনো নিজেকে বকেন, এবং আবার হেসে লুটুপুটি খান। দেশের গ্রামের বাড়ির একটা ভিডিও নিয়ে আসেন, আমার ভিডিও দেখার সুবিধা আছে, দেখতেছেন, মানে ওনারা এই যে 2টা ঘন্টা ওনাদের জীবনে, এই যে মানুষের জন্য যে এটা হলো হাসি কান্নার মধ্যে দিয়ে থাকে, এইটাই তাদের ফ্রিডম মনে হয়, কারণ এদের লাইফটা একটা ডাবল গ্লেজিং এর মধ্যে আটকা পড়ে গেছে। এদের কালচারাল, এই দেশে, আমাদের দেশে যে যারা আর্থিক সচ্ছল ছিলেন না, গরিব বলতে আমরা যাদেরকে বলি, যারা এখানে অনেকে যারা আসছেন, তাদের সেই সচ্ছলতা এর আগে হতে এতটা ছিল না, কিন্তু ফ্রিডম ছিল, তাদের ফ্রিডম ছিল, এখানে এসে তাদের ফ্রিডমটা ওই ডাবল গ্লেজিং এ আটকা পড়ে গেছে, যে ফ্রিডম থেকে আমি আবার তাদের ওই ফ্রিডমের মধ্যে ফিরে নিতে চাই, ওটা চেষ্টা করা হয়। ওই চেষ্টাটা আমরা করি যে যতক্ষণ এখানে থাকেন একটা সেফ এনভায়রনমেন্ট, আমি বসে আছি গাছের তলায় বসার মতো, আমি বসে আছি, আপনারা আসেন, আপনারা হাসেন, আপনারা কাঁদেন, কারণ আপনি যদি কাঁদতে চান আপনার শক্ত একটা কাঁধ লাগে যেখানে আপনি মাথা দিয়ে কাঁদতে পারেন, আছি আমি যতক্ষণ বেঁচে আছি, আসেন, সত্য কথা। Okay, Apu, we're coming very to the end of the show. As a trust advisor, I would like to ask you, what other kind of projects do you think Kollan should be looking into? আমি বলবো যে আমরা এখনো ভাবছি ওটা নিয়ে, সেটা হলো যে কালকেও রালিয়াপার সাথে কথা হচ্ছিল যে মিউজিক কিন্তু মানুষের একটা, মানে মানুষের জীবনে একটা বড় থেরাপি, এবং অনেক ইভেন ডেমেনশিয়ার রোগীরাও কিন্তু মিউজিকে অনেক সময় ভালো হয়ে যায়, আপনি জানেন এটা তো। আমাদের প্ল্যান আছে যে পরবর্তীকালে যে তারা এই যে কান্না হাসির ব্যাপারটা আছে, এর সঙ্গে আমরা মিউজিকটাকে আরো যোগ করতে পারি কিনা, এরকম আমাদের প্ল্যান আছে, ভাবনা চিন্তা আছে। ভেরি নাইস প্রজেক্ট অ্যাকচুয়ালি, থ্যাংক ইউ আপু। আপনাকে আসি এখন আমি, এই আপনার আর এই সোয়িং ক্লাসটার কোনো আর কোনো ধরনের এই অ্যাডভান্সমেন্ট আসেনি, মানে এই ক্লাস থেকে আর কেউ চাই ক্লাস থেকে নিজের ব্যবসা করতো বা নিজের একটা দোকান করতো? এই ধরনের অবশ্যই আমরা ওনাদেরকে অনুপ্রাণিত করি, এবং দরকারে ওনারা যদি আমাদের থেকে সুইং মেশিন নিতে চান, ওনাদেরকে আমরা এইটাও হেল্প করি,
হেল্প দিতে চাও দিই আর কি স্টলে সাপ্লাই দেওয়া আরম্ভ করেছে আমাদের কিছু মহিলা আমাদের কাছ থেকে সেলাই শিখে ওরা ওপেন স্টলে কিছু কিছু জিনিস সাপ্লাই দেয় সাপ্লাই আমি আমি আসতে আপনাকে আসতেছি আমি হ্যাঁ তো এই মানে আপনি এই খেতে একটা দোকান করতে চায় জি আপনাকে স্যার আসে বলে যে আপু আমি একটা দোকান করতাম আপনি মানে আপনি এই সময় দি বানিয়ে দেন রেজেন অবশ্যই অবশ্যই আমি হেল্প করব যতটুকু আমার সাধ্য অনুযায়ী আর আপনি তো খুব এনজয় করেন কাজটা আমি আপনি হাসি হাসি উদার আমি নিজে এনজয় করি এবং সত্যিকার অর্থে আমার ঘরে আমার মেয়ের রুমের দিকে সেদিন তাকায় বলতেছি আমার মেয়েকে বললাম যে তোমার রুমে তো সবই আমার হাতের গড়া জিনিস হাতের সেলাই সারা সত্যি আমার ঘরে গেলে আমি যদি কোনোদিন তো আমার হাতের সারা ঘরে ছড়ানো ছিটানো আমার হাতের সেলাই আমি এটা এনজয় করি এবং এই সুযোগটা পাওয়াতে আমি মানে আরো এটা কাজে লাগাইতে পারছি থ্যাঙ্ক ইউ এটা আমি লাস্ট উইথ ইউ গুড লাক উইথ ইওর ফান্ড রেজিং থ্যাঙ্ক ইউ চ্যালেঞ্জেস এন্ড ইফ ইউ হ্যাভ এনি আদার specific projects that you'd like to work with and promote, by all means get in touch with me as well. I will do, definitely. I'll be happy to look into it. I look forward to it. Okay. And one thing I'd really like to say is that we moved from Stepney Green to Bow, and it's been a challenge for us to, you know, it's a new community to get into and make sure that they understand that we're there for them. And you know, I'm hoping this program will allow them to see that we do provide, you know, we provide services for them, and we listen to them. We listen to them, and if you tell us what you need, and we can, you know, we'll do our utmost best to see you get it. Yeah. Apu, I'm going to let you finish the show. Now, obviously, I mean, you know, the Dr. Kola Ashtas Kamdar, they're very, you know, testament to the wonderful work you yourself and the organization has been delivering. Now, what I would like to ask you also, you know, the three different names you gave, Ongon, Prangon, Prantor. Why these names? আমি বলছি অঙ্গনটা হলো উঠান বয়স্ক মহিলারা নিজের বাড়ির উঠানটা বলছেন ইনডোর কোর্টইয়ার্ড যেটা আমাদের গ্রামে থাকে উঠান সেখানে থাকতে বেশি পছন্দ করেন সেখানে থেকে সব কাজ করেন তারা আর প্রাঙ্গণ শব্দের অর্থ হলো আপনার সামনের বাড়ির যে সামনে যে বাগানটা আছে ধরেন 20-49 যেসব মহিলারা একটু বেরিয়ে আসছেন সুযোগ পেলে আর একটু যাবেন তাই না এটা হলো প্রাঙ্গণ আর প্রান্তর হলো যাদের সামনে আনলিমিটেড ওপেন স্পেস ছয় থেকে আরম্ভ করে ধরেন 18 বছর পর্যন্ত তাদের সামনে তাপান্তরের মাঠ একদম বিশাল মাঠ সব খোলা তারা আপনাকেও ধন্যবাদ যে কল্যাণকে আপনি এই সুযোগটা দিচ্ছেন ধন্যবাদ চ্যানেল আইকে যে এই জাতীয় প্রোগ্রাম আমি কিন্তু এই প্রোগ্রামটা দেখি প্রতি মানে দুই সপ্তাহে আপনারা একটা প্রোগ্রাম করেন এবং এই যে কমিউনিটিকে যে লিফটটা দিচ্ছেন জানতে দিচ্ছেন মানুষের কাছে আমাদেরকে নিয়ে যাচ্ছেন এটা একটা বিশাল ব্যাপার এটা একটা বিশাল ব্যাপার এবং আমার অ্যাচিভমেন্টে এখন আপনাদের নাম তো মানে যুক্ত হলো থ্যাংক ইউ আপু Dear viewers, unfortunately, this is the we've run out of time, so we've come to the end of the show. I hope you enjoyed learning more about Kollan and the work they do in our local community. And most importantly, I think, you know, most of you already know Mrs. Dolly Islam and the work she has done for our community in the past, today, and hopefully in the future. So we will, you know, pray for her good health, and we hope that she's with us for many, many more years to come to work with us, to support us, and most importantly, to encourage and aspire the young, the old in our community, to get involved in the community, to support the community, and hopefully we could produce many more Dolly Islams in the future. So please support Kollan, keep on watching the show. Until next time, Assalamu alaikum.